नमस्कार बंधुरा, लक्ष्मी रान्नाघरे तुम्हारे स्वागत। आज के लिए चले मेथी पनीर, पनीर दिए मेथी शाक हमें कर देखा। ये मेथी शाक बाजार से किने निये चले। मेथी पनीर हयतो अनेके खाओनी बा अनेके खेयेछो, आर पालम पनीर तो सबाई खेयेछो, तार सेई जायगा थेके मेथी पनीर एक बार करे खाबे, एतो एतो भालो लागबे जे बार बार करे खेते इच्छा करबे। आर एर होच्छे प्रेमे पड़े जाबे मेथी पनीर जदि एक बार करे खाओ। पालम पनीर चेयेओ भालो लागे। आमी प्रथमेई मेथी शाकगुलो भालो करे बेचे निये नेब, पातागुलो नेब, डाटीगुलो सब फेले देब। এই যে মেথি, মেথি শাক এর এই পাতাগুলো, এইগুলো আমি কেটে কেটে নিয়ে নেব, আর এই ডাঁটটা এটা ফেলে দেব। মেথি শাক বেছে নিয়েছি, আর এই এত এত বাদ গিয়েছে। आगे चे डाँटा पता बेसी। एबारे मेथी शाकटा धुए कड़ाइर मध्य सेद्ध बसिए देव, कड़ार मध्य किछुटा जल दिए देव। एबार मेथी शाकगुलो दिए देव। মেথি শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে ঠান্ডা করে নিয়ে বেটে নেব। পনিরটা কেটে নিচ্ছি। আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। মেথি শাক তো সেদ্ধ করে ঠান্ডা করতে রেখেছি বেটে নেওয়ার জন্য। তিল, হলুদ, চিনি, লবণ, গরম মশলা, রেড চিলি পাউডার, জিরে, ধনে পাউডার, তেজপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর এটা হচ্ছে ক্রিম আর ঘি। ঘি দিয়ে পনিরটা ভেজে নেব। পনিরটা ঘি দিয়ে ভাজলে খুব সুন্দর একটা সেন্ট আসে। ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেছে, পনিরগুলো দিয়ে দেব। অল্প লবণ দেব, হলুদ, রেড চিলি পাউডার, পনিরগুলো আমি হালকা ভেজে নিলাম। এইবার আমি তুলে নেব। আমি ওই ঘিয়ের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব, গোটা জিরে দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দেব, তাতে কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেব, লবণ দিয়ে দেব, আদা রসুনের পেস্ট দু চামচ দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে পুরোটাই নিরামিষই রান্না করতে পারো, তাতেও খেতে খুব সুন্দর লাগবে। হলুদ,
রেড চিলি পাউডার, অল্প একটু জল দিয়ে দেব, মশলাটা না হলে পুড়ে যাবে। ধনে গুঁড়ো এক চামচের একটু বেশি দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এইবার আমি মেথি শাকটা বেটে নিয়েছিলাম দিয়ে দেব। এইবার আমি পনিরটা দিয়ে দেব, দিয়ে 10 মিনিট রান্না করে নেব। আমার মেথি পনির হয়ে এসেছে, এইবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো, এই এক চামচের একটু বেশি চিনি আছে দিয়ে দেব। গরম মশলা হাফ চামচ মতন দিয়ে দেব। আমি এবার ওপর থেকে অল্প করে ক্রিম দিয়ে দেব। ভেজে রাখা সাদা তিল অল্প করে ছড়িয়ে দেব। আমার মেথি পনির রেডি। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।